ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে আসলাম খুব দরকারি একটি ভিডিও নিয়ে কথা বলবো করোনা ভাইরাস থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে আপনার খাদ্য তালিকায় কী কী পরিবর্তন আনতে হবে তা নিয়ে শুরু করব মেইন আলোচনা তার আগে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর দেখা শেষে ভালো লাগলে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন বলে আশা রাখবো আরেকটি কথা দেখা শেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেরিয়ে চলছে প্রতিনিয়ত দিনের পর দিন বেড়েই যাচ্ছে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ নব্বই হাজার আটশো জন মারা গিয়েছে সাড়ে সাত হাজার জন কিন্তু এই উদ্বেগের মধ্যেও আসা যোগাবার কথা হচ্ছে এই যে এই পর্যন্ত টোটাল আক্রান্তের মধ্য থেকে সুস্থ হয়ে ফিরতে পেরেছে প্রায় আশি হাজার চারশো জন সুতরাং আপনি চাইলেই রক্ষা পেতে পারেন এই ভাইরাসের হাত থেকে করোনা ভাইরাস কি লক্ষণ কি 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 দেখলে বুঝবেন যে আপনি করোনায় আক্রান্ত আর বর্তমানে করোনার আপডেট এবং শিশুদেরকে কিভাবে এই করোনার হাত থেকে রক্ষা করবেন এই রিলেটেড ভিডিও বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে এগুলো জেনে নিতে পারেন আমরা জানি যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলে বা ইমিউনিটি লেভেল যদি ভালো থাকে তাহলে কোনো রোগী অতি সহজে আক্রান্ত করতে পারবে না ইমিউনিটি লেভেল যাদের স্ট্রং ভাইরাস তাদের বডিতে টিকে থাকতে পারে না ফলে ভাইরাস দৌড়ে পালায় তাদের শরীর থেকে এই ভেবে যে কোথায় চলে আসলাম এখানে টিকে থাকা যাবে না পালাই চিকিৎসক এবং পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থতাতেও মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়ে এবং রোগের আক্রমণও জোরালো হয়ে যায় এক্ষেত্রে খাদ্যাভাস ও জীবনযাপনের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা। এক এক খাবারে রয়েছে এক এক গুণ। এমন কিছু খাবার আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সকল ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে এবং শরীরকে সুস্থ রাখে। যেমন এক ভিটামিন ই ও ভিটামিন সি জাতীয় সবজি। এই ভিটামিন সি আর ভিটামিন ই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা আমাদের আগে থেকেই জানা। অনেক তাজা ফলমূলে পাওয়া যায় ভিটামিন সি খাদ্য তালিকায় ভিটামিন সি রাখুন নিয়মিত ভিটামিন ই এবং ভিটামিন সি জাতীয় সবজিগুলোতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভাইরাস থেকে দূরে রাখতে এবং ভাইরাস প্রতিরোধ করতে সহায়তা করে প্রতিদিন খাবারে টমেটো লেবু নারকেল পেয়ারা জাম্বুরা আমলকি মালটা কালো জামের মতো খাবার রাখুন মোট কথা টক জাতীয় খাবার রাখতে পারেন আপনার প্রতিদিনের খাবারের তালিকায় দুই খাদ্য তালিকায় রাখুন কপি ফুলকপি বাঁধাকপি ব্রকলি এসব সবজি মূলত আমাদের যকৃতকে ভালো রাখতে সাহায্য করে আর সুস্থ যকৃত শরীরের মাঝে থাকা বিষাক্ত পদার্থকে বের করে দেয় এ কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এসব কপি খেয়ে যকৃত সুস্থ রাখাটা খুবই জরুরি তাই করোনা ভাইরাসকে টাটা বাই বাই করতে হলে আপনাকে এসব কপি জাতীয় খাবার আপনার দৈনন্দিন খাবার রুটিনে রাখতে হবে তিন দুধ দই অথবা জিঙ্ক সমৃদ্ধ খাবার জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন দুধ ও দই রোগ প্রতিরোধ করতে সহায়তা করে দুধ হজম না হলে দুধের তৈরি যে কোনো মিষ্টান্ন খেতে পারেন দিনে অন্তত একশো গ্রাম দই অথবা এক গ্লাস দুধ খেতেই হবে যদি আপনি করোনা ভাইরাসকে টাটা বাই বাই করতে চান চার ক্যারোটিন সমৃদ্ধ খাবার ক্যারোটিন সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়া ঘন সবুজ পাতাযুক্ত শাক যেমন পালং শাক লেটুস পাতা ক্যাপসিকাম এগুলো বেশি বেশি করে খান সারাদিনে এক কাপ গাজরের জুস খেতে পারলে দারুণ উপকার পাবেন গাজরের জুস দুধের থেকেও সহজপ্রাচ্য ও পুষ্টিকর পাঁচ আদা রসুন আদা একটি আয়ুর্বেদিক ওষুধ যা শরীরকে রাখে উষ্ণ এবং ক্ষতিকর টক্সিন দেহে জমতে বাধা দেয় বিশেষ করে ফুসফুস এর ক্ষতি হতে দেয় না আদা আর আমরা তো জানি করোনা ভাইরাস আমাদের ফার্স্টেই ফুসফুসকে অ্যাটাক করে সুতরাং আপনি যদি করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে প্রতিদিন আপনার খাবার তালিকায় আদা রাখুন বা আদাযুক্ত খাবার রাখুন আপনি চাইলে প্রতিদিন চার পাঁচ কাপ করে আদার চা খেতে পারেন রান্না করা থেকেও বেশি উপকার পাবেন যদি আপনি কাঁচা রসুনটা খান ব্যাকটেরিয়া এবং ভাইরাস দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই মশলাটি সর্বোপরি যতটা সম্ভব তাজা খাবার খাওয়ার চেষ্টা করুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন তাজা খাবার থেকে যা ভাইরাস তাড়াতে সাহায্য করবে আর বেশি বেশি করে কুসুম গরম পানি খাবেন আর যতটা সম্ভব পোলট্রি জাতীয় খাবারকে দূরে রাখুন সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন সর্বোপরি সচেতনতামূলক ভিডিওগুলি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিজেও সচেতন হন এবং অপরকেও সচেতন হওয়ার সুযোগ করে দিন সবাই সুস্থ ও ভালো থাকুন আল্লাহ হাফেজ